খুবই খুশি সংবাদ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছে তারা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবে এবার নতুন প্রকল্প কেন্দ্রীয় সরকারের পি এম যে ইন্টার্নশিপ স্কিম অর্থাৎ প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিম এই প্রকল্পের আওতায় যারা আবেদন করবে বেকার যুবক যুবতীরা তারা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবে সাথে ফ্রিতে কাজের সুযোগও করে দেবেন কেন্দ্রীয় সরকার বিস্তারিতভাবে জানাবো আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে এই প্রকল্প কি কার আবেদন করতে পারবে আবেদন প্রক্রিয়া কোথা থেকে সম্পন্ন হবে কত টাকা পাওয়া যাবে আবেদন ফি কত এ টু জেড আমরা আপনাকে জানিয়ে দেবো ভিডিও খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না পি এম ইন্টার্নশিপ স্কিম যেটা কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটে পেশ করা হয়েছে দু হাজার চব্বিশ আর্থিক বছরে এবং তার কিন্তু ফাইনাল যে আমাদের স্টেপ সেটি ইতিমধ্যে অক্টোবর মাসেই শেষ হয়েছে অর্থাৎ নতুন যে পোর্টাল সে পোর্টাল অ্যানাউন্সমেন্ট এবং নতুন অনলাইন রেজিস্ট্রেশন এই সমেত কিন্তু শুরু হলো এই প্রকল্পের মাধ্যমে এবার আমরা আপনাদের এই ভিডিওতে ক্লিয়ারলি জানাবো কেন্দ্রীয় সরকারের যে ইন্টার্নশিপ স্কিম রয়েছে ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে কী কী আবেদন প্রক্রিয়া সম্পন্ন কোথায় করবেন কী কী ডকুমেন্টস লাগবে কোথায় আবেদন করা যাবে এবং কারা আবেদন করতে পারবে এই বিষয়টুকু শুধুমাত্র আলোচনা করতে চলেছি তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক পি এম ইন্টার্নশিপ স্কিম দু হাজার চব্বিশ একশো তিরানব্বইটি নামী কোম্পানিতে প্রায় এক লক্ষ পদে ইন্টার্নশিপ মিলবে টাকাও কীভাবে আবেদন করবেন পি ইন্টার্নশিপ স্কিম দু অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে পিএম ইন্টার্নশিপ স্কিম সম্পর্কে তথ্য দিয়েছিলেন এর জন্য আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে বারোই অক্টোবর দু সন্ধ্যার পর থেকে আপনি অফিসিয়াল ওয়েবসাইট পিএম ইন্টার্নশিপ এম ডট এম সি এ ডট জিওভি ডট আইএনএ পি এম ইন্টার্নশিপ স্কিম দু হাজার চব্বিশের জন্য আবেদন করতে পারেন রেজিস্ট্রেশন করার আগে পি এমস ইন্টার্নশিপ স্কিম দু হাজার চব্বিশের সঙ্গে সম্পর্কিত সমস্ত শর্ত জানা উচিত এই সংক্রান্ত আপডেটসে কী বলা হয়েছে ক্লিয়ার দেখুন এবার অনস্ক্রিনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে পি এম ইন্টার্নশিপ স্কিম সম্পর্কে তথ্য দিয়েছিলেন এর জন্য আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে বারোই অক্টোবর দু হাজার সন্ধ্যা থেকে আপনি অফিশিয়াল ওয়েবসাইট পিএম ইন্টার্নশিপ ডট এম এ ডট জিও ডট আইএনএ ইন্টার্নশিপ স্কিম দু হাজার জন্য আবেদন করতে পারেন রেজিস্ট্রেশন করার আগে পি এম ইন্টার্নশিপ স্কিম দু হাজার সম্পর্কে সম্পর্কিত সমস্ত তথ্য আপনার জানা অত্যন্ত প্রয়োজন এবং এর সাথে সাথে যে সমস্ত টার্মস কন্ডিশন রয়েছে সেগুলো আপনাকে ফলো করতে হবে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম দু হাজার চব্বিশের উদ্দেশ্য হল শীর্ষ কোম্পানিগুলিতে তরুণদের ইন্টার্নশিপের সুযোগ প্রদান করা এই স্কিমের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স একুশ থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও তার পুরো যে সময় কাজ করা বা পুরো সময় অধ্যয়ন করা উচিত নয় অনলাইন বা দূরশিক্ষণ মোডের মাধ্যমে অধ্যয়নরত যুবকরা আবেদন করতে পারবেন বিশেষ করে বেকারদের জন্য পি এম ইন্টার্নশিপ স্কিম দু শুরু হয়েছে দশম পাশে কি আবেদন করা যাবে হ্যাঁ দশম এবং দ্বাদশ পাশ ছাত্ররা ইন্টার্নশিপ স্কিম দু হাজার জন্য আবেদন করতে পারেন এছাড়াও আইটিআই পাস পলিটেকনিক ডিপ্লোমা হোল্ডার এবং যুবকরা যারা বিএ বিএসসি বিকম কম বি সি ও বিবিএ এবং বি ফার্মার মতো কোর্সে স্নাতক হয়েছেন তারাও এর জন্য যোগ্য স্নাতকোত্তর আইটিআই এবং এনআইটি আইএম জাতীয় আইন বিশ্ববিদ্যালয় স্নাতক এবং যুবকরা যারা এ এবং বিডিএস ডিগ্রি পেয়েছে তারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন পি ইন্টার্নশিপ স্কিমে কি কী সুবিধে পাওয়া যাবে পি এম ইন্টার্নশিপ স্কিমের অধীনে তরুণরা দেশের শীর্ষ সংস্থাগুলিতে এক বছরের জন্য ইন্টার্নশিপ করে কাজ শিখতে সক্ষম হবে কেন্দ্রীয় সরকার দু হাজার আর্থিক বছরের জন্য শীর্ষ পাঁচ পাঁচশো কোম্পানিতে এক লক্ষ পঁচিশ হাজার যুবকদের ইন্টার্নশিপ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে এই প্রকল্পের অধীনে পাঁচ বছরে এক কোটি যুবক ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন এই সময়ের মধ্যে তাদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ও দেওয়া হবে এটি তাদের আর্থিক সহায়তা প্রদান করবে পি এম ইন্টার্নশিপ স্কিম দু হাজার চব্বিশের জন্য আবেদন প্রক্রিয়া আপনি নিচে দেওয়া ধাপগুলির মাধ্যমে পি এম ইন্টার্নশিপ স্কিম দু হাজার চব্বিশে আবেদন করতে পারেন ফার্স্ট পি এম ইন্টার্নশিপ স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট পি এম ইন্টার্নশিপ ডট এম সি এ ডট জিও ডট আই এন অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন তারপরে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন একটি নতুন পেজ খুলবে এখানে রেজিস্ট্রেশনের জন্য জিজ্ঞাসা করা সমস্ত বিবরণ পূরণ করুন এবং সাবমিটে ক্লিক করুন আপনি যে তথ্য দিয়েছেন তার উপরে ভিত্তি করে পোর্টাল আপনার বায়োডাটা প্রস্তুত করবে এখন লোকেশন সেক্টর কার্যকরী ভূমিকা এবং যোগ্যতার ভিত্তিতে সর্বোচ্চ পাঁচটি ইন্টার্নশিপের সুযোগ সুযোগের জন্য আবেদন করতে পারবেন সাবমিটে ক্লিক করুন এবং কনফার্মেশন পেজটি ডাউনলোড করুন ভবিষ্যতে রেফারেন্স এর জন্য আপনি এটি একটি প্রিন্ট আউটও নিতে পারেন কোনো আবেদন ফি দিতে হবে না বারোই অক্টোবর দু হাজার চব্বিশে যে কর্পোরেট বিষয়ক মন্ত্রক এমসিএ এ প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের জন্য আবেদনের জন্য একটি নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে এমন পরিস্থিতিতে যে প্রার্থীরা আবেদন করতে চান তারা পিএম ইন্টার্নশিপ স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিজেদের নিবন্ধন করতে পারেন সম্পন্ন বিনামূল্যে প্রার্থীদের এই আবেদনের জন্য কোনো আবেদন ফি দিতে হবে না অর্থাৎ এই সম্পন্ন প্রক্রিয়াটি সম্পন্ন বিনামূল্যে প্রতি মাসে এত অনুদান দেওয়া কত অনুদান দেওয়া হবে সেটা দেখুন এই প্রকল্পের অধীনে প্রার্থীদের বারো মাসের জন্য পাঁচ হাজার টাকা মাসিক আর্থিক সহায়তা এবং ছ হাজার টাকা একক অনুদান দেওয়া হবে এতে একুশ থেকে চব্বিশ বছর বয়সী যুবকরা আবেদন করতে পারবেন প্রকল্পের পাইলট প্রকল্পের আনুমানিক খরচ প্রায় যে আটশো কোটি টাকা ধরা হয়েছে ইন্টার্নশিপ টু দুই ডিসেম্বর থেকে শুরু হবে এই স্কিমের মাধ্যমে পাঁচশোরও বেশি পাঁচশটিরও বেশি শীর্ষ সংস্থান স্ক্রারশিপ ইন্টার্নশিপ কিন্তু আপনাকে দেওয়া হবে অর্থাৎ প্রায় পাঁচশো সংস্থা একশো তিরানব্বইটি কোম্পানিতে নব্বই হাজার আটশোটি ইন্টার্নশিপ অফার দিয়েছে কোম্পানিগুলো ইন্টার্নশিপ অফার দেওয়ার জন্য তিন অক্টোবর থেকে পোর্টালটি খোলা হয়েছিল মাত্র দশ দিনে একশো তিরানব্বইটি শীর্ষস্থানীয় কোম্পানির নব্বই হাজার আটশোটিরও বেশি ইন্টার্নশিপের সুযোগ অফার করা হয়েছে তার মধ্যেই রয়েছে জুবিল্যান্ড এবং ফুড ওয়ার্কস মারুতি সুজুকি ইন্ডিয়া ইচার মোটর তারপর লার্জেন অ্যান্ড টুবোরো টুবরোম লিমিটেড এবং মুথুট ফিন্যান্স এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির যে বিভিন্ন দপ্তরে হলো একশো তিরানব্বইটি কোম্পানির মধ্যে কিন্তু যারা ইন্টার্নশিপ অফার কিন্তু করেছে এইগুলো কোম্পানি এছাড়াও বিভিন্ন রকম কোম্পানি পরবর্তীতে ইন্টার্নশিপ অফার করবে আপনাদের তাই যেনারা এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবেন সম্পন্ন বিনামূল্যে আবেদন প্রক্রিয়া বয়সের সীমা রাখা হয়েছে একুশ থেকে চব্বিশ বছর পর্যন্ত এর মধ্যে আবেদন করতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না শুধুমাত্র আপনার দ্বাদশ একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা পাশ করলে অর্থাৎ একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণী মাধ্যমিক পাশেও কিন্তু এতে আবেদন করা যাবে এখানে কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছেন যে দশম পাশে এখানে দশম ও দ্বাদশ পাশ ছাত্ররা পিএম এম ইন্টার্নশিপ স্কিমের জন্য আবেদন করতে পারবেন এবং সাথে বিভিন্ন যদি আপনি রকম কোর্সেস করে থাকেন সেই কোর্স করলেও আপনি এই প্রকল্পে আবেদন কিন্তু করার যোগ্য হবেন তো ক্লিয়ার বুঝতে পারছেন পিএম ইন্টার্নশিপ স্কিমের পরবর্তীতে আপডেটস চলে আসবে খুব শীঘ্রই আপনাদের জন্য আপডেট আসছে আবেদন প্রক্রিয়া সহ সমস্তটাই তাই আমাদের চ্যানেলে অবশ্যই নজর রাখবেন এবং আরও যদি রকম সমস্যা হয় বুঝতে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে কিংবা আমাদের সাথে ডিরেক্টলি আপনারা যোগাযোগ করতে পারেন এই প্রকল্পের খুঁটিনাটি বিস্তারিত জানার জন্য ভিডিও আপনাদের ভালো লাগে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করতে ভুলবেন না